রহমতুল্লা বরাকাত্মান দেবন জানেন বৃহস্পতিবার আর জুমার বার মিলিয়ে যে এক জুমা এভাবে কেউ যদি নাকি চল্লিশ জুমা বা আশি জুমা রাখে এর রেগুলার বিধান কি বৃহস্পতিবার এবং যে শুক্রবার মিলিয়ে যদি সম রাখে সফল রাখে তাহলে তার বিধান কী সম্মান জীবনে এখানে যে বিষয়টি আমাদের দেশীয় একটা কালচার থেকে মনে করে জুমার দিন হচ্ছে সাত দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন বাস্তবেও জুমার দিন সাত দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন খাইরু ইয়মিন তালাত আইলাইশাম ইয়ম উজুমা যে দিনগুলোর মধ্যে সূর্যও দিতে হয় তার মধ্যে উত্তম দিন হচ্ছে জুমার দিন জুমার দিনের বিভিন্ন সুপ্রজ্জ্বলতা আছে এবং এটা একটা ঈদের দিন এই জন্য শুধু জুমার দিনের রোজা রাখে নিষেধ আর অনেকে এই কথাগুলো না বুঝে যে এটা একটা ঈদের দিন এই কথা না বুঝে মানুষের মনে করে যেহেতু জুমার দিন একটা ফজিলতের দিনের জন্য রোজার একটা ফজিলত হবে কিন্তু এটা সহিয়াদিসের বিরোধী কারণ এটা জুমার দিন একটা ঈদের দিন এটা একটা হাদিসের মধ্যে আছে হাদিসটা সহি যে জুমার দিন হচ্ছে একটা ঈদ এই ঈদের দিন তোমরা রোজা রাখবে না কিন্তু অনেকে না বুঝি ফজিলতের কথা মনে করে এই দিনে রোজা রাখে শুধু জুমার দিন রোজা রাখা এটা নিষেধ হাদিসের বাসায় কারণ হাদিসটা আছে সাবাত ফি সহিহাইন মিন হাদিস আবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা কল কাল সামিত আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইয়াকুল লা ইয়াসুমান আহাদুকুম ইয়াউমুল জুমআতে ইল্লা ইয়াউমান ক্বাবলাহু ওয়া বাদাহু তোমাদের কেউ যেন জুমার দিন শুধু জুমার দিন না রাখে হ্যাঁ তবে যদি কেউ একদিন আগে বা একদিন পরে অর্থাৎ বৃহস্পতিবার শুক্রবার এবং শুক্রবার শনিবার যদি মিলে একত্রিত রাখে তাহলে সেটা জায়েজ হবে সেটা না জায়েজের অন্তর্ভুক্ত হবে না হাদিসটি সহিহ বুখারীর 1849 নম্বর এবং সহিহ মুসলিমের 1929 নম্বর হাদিসের মধ্যে আছে فقال النبي صلى الله عليه وسلم في حديث سيد مسلم المبدع عن أبي هورية رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال لا تختصوا ليلة الجمعة بقيام من بين الليالي ولا تخصوا يوم الجمعة بسيام من, من بين الأيام إلا أن يكون في سوم يصومه أحدكم رسول صلى الله عليه وسلم قال أن جمار دينك جرور الرجلنة এবং কেমন লাইলের জন্য নির্দিষ্ট করবে না অর্থাৎ অনেকে জুমার দিনে জুমার রাত্রকে জাগরণ থাকা থাকে সবের কাছে মনে করে শুধু জুমা এবং শুধু যে জুমার দিন রাখা থাকে মানুষের উত্তম মনে করে না রাসুল এরকম নির্দিষ্ট করে তোমরা রাখতে পারবে না সোম রাখতে পারবে না নির্দিষ্ট করে শুধু যে আজকে রাত্রে এবাদত করলে জুমার রাত্রে আবাদত করলে বেশি সব হবে না এইভাবে বিশেষত্ব করি করা যাবে না

যে রাসুল আলাইসাল্লাম যেদিন এসেছে সেদিন ছিল জুমার দিন আর তিনি ছিলেন সায় অর্থাৎ রোজা দাছিলেন কলা আসুম তে আমসি বলতেছে জুয়ারিয়া তুমি কি গতকালকে রোজা রাখছো কলা তো রাখি নাই কলা তুরি দিন আন তু কাদান তুমি কি আগামীকাল লাগবে অর্থাৎ শনিবার রোজা রাখবে

আব আয়ুব আবু আয়ুব আমাকে হাদিস বর্ণনা করলেন যে জুয়ারিয়াহু তালানা হা তাকতে বললেন যে রাসূল সাল্লাল্লাহ আল্লাসাম যখন নাকি নিষেধ করছে রোজাকে না রা কে মা ভাঙিয়ে বলতে বলছেন পাপ তালাত কিন্তু রোদা ভাঙিয়ে ফেলছেন সহি যে বুখারির এক হাজার আষ্টেশ পঞ্চাশ নম্বর হাদিস দ্বারা প্রমাণিত হলো যে শুধু জুমার দিন রোজা রাখাটা নিষেধ তবে আপনি বললেন যে বৃহস্পতিবার শুক্রবার মিলে রাখা হ্যাঁ বিশুদ্ধবার শুক্রবার মিলে রাখতে কোনো অসুবিধা নেই না যাই হবে না তবে আপনি যেটা বললেন যে চল্লিশ আশি যে একটা হিসাব মনে করতেছেন এইভাবে আলাদা একটা ফজলত বা বিধান মনে করা হয় তাহলে এটা আবার বেতাত হয়ে যাবে এমনি শুধু শুক্রবার না রেখা বৃহস্পতিবার বা শনিবার তার সাথে মেলে রাখলে কোনো সমস্যা নাই কিন্তু আপনি যে হিসাব দিলেন চল্লিশ যদি কোনো আশি এটা কোন দিকে ইন্ডিকেট দিলেন যে আমরা বুঝলাম না কিন্তু ওই ধরনের ইঙ্গিত ছাড়া আপনি সাধারণভাবে রাখতে পারবেন আশা করি বিষয়টা বুঝতে পারছেন আল্লাহ আসসালামাইকুম রহমতাল